हेलो एवरीवन, आज के आमरा जेटा शिखबो सेटा होच्छे जे प्याराबोला। प्याराबोला कि जिनिस? प्याराबोला तोमरा छबिते देखते पाच्छो जे प्याराबोलाटा कि, ता आमरा देखिनि जे प्याराबोला काके बोले। प्याराबोला इज वन अफ द टाइप अफ कनिक सेक्शन। ताहले प्याराबोला हलो कि एक धरनेर कनिक विभाग। व्हेन द सेक्शन प्लेन इज इनक्लाइंड टू द एक्सिस एंड इज पैरेलल टू द वन ऑफ द जेनरेटर्स ऑफ द कोन द सेक्शन इज कॉल्ड पैराबोला। ताले जखन सेक्शन टी की थाके जखन सेक्शन प्लेन टी अक्षर दिके झुके थाके एवं टू एक्सिस एंड इज पैरेलल टू द जेनरेटर अर्थात शंकुर जेनरेटरे एक समान्तराल थाके तखन विभागटिके कि बला हय तखन विभागटिके बला हय प्याराबोला। ताहले प्याराबोला तोमरा छबिते देखते पाच्छो कोन अंशटुकुके प्याराबोला बला हय। एखाने देखो जे डिफरेंट मेथड अफ प्याराबोला कन्स्ट्रक्शन अर्थात एई जे आमादेर प्याराबोला जे आकार विभिन्न रकम पद्धतिगुलो रयेछे। फार्स्ट थिंग होच्छे रेक्टांगल मेथड, तोमरा हयतो रेक्टांगल मेथडे करते पारबे। दुई नम्बर ऑर्डिनेट मेथड जेटा ऑर्डिनरी मेथड बोला हुए थाके। अब तीन नम्बर होच्छे टैंजेंट मेथड अर्थात टैंजेंट भावे की रकम भावे पैराबोला हय। नम्बर चार पैरेललोग्राम मेथड एवं पाँच होच्छे ऑफसेट मेथड। एई कटा मेथडे पैराबोला तोमरा ड्र करते पारबे छबिते। एखन आमरा जेटा शिखबो सेटा होच्छे जे रेक्टांगल मेथड। এখন আমরা রেক্টাঙ্গেল মেথডের একটা কোশ্চেন পড়ব। কোশ্চেন পড়ার পরে তারপরে আমরা ড্রয়িং করা শুরু করব। এখন আমরা শিখব সেটা হচ্ছে যে রেক্টাঙ্গেল মেথড। তোমরা দেখতে পাচ্ছো এখানে টু কনস্ট্রাক্ট এ প্যারাবোলা বাই রেক্টাঙ্গেল মেথড, একটা প্যারাবোলা আঁকতে বলছে, ড্র করতে বলছে যেটা রেক্টাঙ্গেল মেথডে। দেখো এখানে বেস দিয়েছে 100 mm এবং অ্যাক্সিস দিয়েছে কত mm, 30 mm। তাহলে দেখো আমি একটা রেক্টাঙ্গেল এঁকেছি। রেক্টাঙ্গেল মানে তোমরা জানো সাধারণত কি, রেক্টাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, তোমরা আগেও জানো। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে 100 mm একটা 100/30 mm এর একটা বক্স করে নিয়েছি। এবার কি করব, এবার এখান থেকে আমি এর হাফ করব অর্থাৎ 100 এর হাফ করলে কত হবে, 50 হবে, তাই তো? তাহলে এই এটা ধরে নিলাম আমি এই লাইনটার নাম হচ্ছে পি আর কিউ। আমি এই লাইনটা ধরে নিলাম, এই পি আর কিউ কে মিডল দিয়ে হাফ করে ভাগ করতে হবে। দেখে নাও, তোমরা দেখেছিলে যে আমি একটা বক্স করে নিয়েছিলাম আগে, তাই তো? বক্সটা কত ছিল, 100/30। তোমরা হয়তো এই ছবিটা দেখে অটোমেটিকলি হয়তো এখন খুব ভয় পেয়ে যাবে, তো স্যার তো কমপ্লিট করে দিয়েছে ছবি, কিন্তু আমরা কিরকম ভাবে করব আমি সব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলছি। প্রথমে দেখো আমি যেটা বললাম যে এই 100 mm কে দুভাগে ভাগ করতে হবে সেন্টার। তাহলে এখান থেকে আমি একটা টি এর মাপ নিয়ে এখান থেকে 50 নিলাম, 50 নিয়ে একটা টি আর ভি, এখানে আমি নাম দিলাম ভি। এখানে টি আর ভি এর মিডল পোর্শন আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখো এখানে পি কিউ আর এস আমি নাম দিয়েছি একটা রেক্টাঙ্গেল, তার মধ্যে সেন্টার পয়েন্টটাকে যে সেন্টার পয়েন্টে যেটা যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে টি আর ভি। এরপরে আমরা কি করলাম, এরপরে যেটা করলাম এখান থেকে আমি সমান চার ভাগে ভাগ করে নিলাম, আবার এদিকটাও সমান চার ভাগে ভাগ করে নিলাম। চার ভাগে ভাগ করলে এটা 100 mm আছে, তাহলে 10 10 10 10 10, আবার এদিকে 10 10 10 10, ঠিক আছে? এবার দেখো এখানে নাম দিয়েছি আমি 1 2 3 4, আবার এখানে 4-3-2-1। এরপরে আমি কি করলাম, এবার এটাকে আমরা সেট স্কোয়ার ধরে আমরা 90 ডিগ্রি ভার্টিক্যালি আমরা টেনে দিলাম প্রত্যেকটা লাইন হলো। এরপরে আমরা কি করব, এরপরে দেখো এরপরে আমরা এই যে 30 mm দেখেছো, এই 30 mm কে সমান চার ভাগে ভাগ করব। তাহলে এখান থেকে আমি যদি চারটে আমাকে ভাগ করতে হয় তাহলে এখান থেকে আমাকে নিতে হবে 6
छय 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 आबार एकी भावे एखान थेके ताई करलाम चार भागे चारटे भागे भाग कर लाम छय 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 करे दिए এই যে এটা নাম দিলাম এক দুই তিন চার এটার নাম দিলাম ওয়ান ড্যাশ টু ড্যাশ থ্রি ড্যাশ ফোর ড্যাশ এরপরে আমরা কী করলাম এই যে পয়েন্ট থেকে একদম এই ভি এর যে মাথা পর্যন্ত মিড পয়েন্ট পর্যন্ত এখান থেকে একটা লাইন টেনে দিলাম ঠিক দুইয়ের পয়েন্ট গিয়েও তাই তিনের পয়েন্ট গিয়েও চার চারের পয়েন্ট গিয়েও তাই এদিকেও তাই এদিকেও ভাবে তোমরা লাইনটা পেয়ে গেলে এরপরে দেখো এই যে যেখানে যেখানে মিলিত হয়েছে এই এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি ওয়ান এইখান থেকে যে যে জয়েন্টটা হয়েছে সেটার নাম দিলাম পি টু এইখানে নাম দিলাম এটার নাম দিলাম আমরা পি থ্রি এইটার নাম দিলাম পি ফোর এখানেও তাই পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দিয়ে দেখো এইখান থেকে আমরা এই যে যে পয়েন্টগুলো পেয়েছি আমি দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো আমি মার্ক করে দিয়েছি সেই পয়েন্টগুলোই হচ্ছে সেইগুলো দিয়ে একটা তোমাদের কি কার্ভ করতে হবে এটাই হচ্ছে সেই কার্ভটাই হচ্ছে কি এটাই হচ্ছে কি প্যারাবোলা বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে প্যারাবোলা যেটা রেক্ট্যাঙ্গেল মেথডে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের মেথডে যে প্যারাবোলাটা সেটা তোমরা দেখতে পাচ্ছ প্যারাবোলা খুব সহজ জিনিস প্যারাবোলা নিয়ে অত হুটোপাটা চিন্তা ভাবনা করার দরকার নেই ইজিলি তোমরা পারবে প্যারাবোলা শুধু যেরকমভাবে আমি প্রসেসটা বললাম ঠিক সেরকমভাবে প্রসেসটা করে যাও তাহলে তোমরা প্যারাবোলা এই রেক্ট্যাঙ্গেল মেথড প্যারাবোলাটা বুঝতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ